যদি ক্যান্সেল না করেন আপনাকে আমি আশ্বস্ত করছি যে সামনের সরকার আপনাকে প্রধান নির্বাচন কমিশনারকে এবং বাকি নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আমরা আর্থিক দায়ভার নিতে আমরা বাধ্য করব তাদের বেতন সম্পত্তি সব কিছু ক্রোক করা হবে এটা সরকার কাছে এটা আমরা এই ব্যবস্থাটা নিব এটা আপনাদেরকে জানাই জানুয়ারি 7 এর যে ঘটনা সরকার ঘটাচ্ছে সেটাকে নির্বাচন বলছে আমি বলবো এটা প্রতারকদের প্রতারণা এই নির্বাচন এই ভোট জনগণ যেন বর্জন করে এটাই আমাদের আমাদের গণঅধিকার পরিষদের এবং বাকি বিরোধী দলের আহ্বান এবং জনগণের আহ্বান যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী হিসাবে তারা প্রতারক এই দেশের মানুষের সাথে তারা প্রতারক হিসাবে মির্জাফর এবং দালাল হিসাবে তারা চিহ্নিত থাকবে চিরকাল সো তারা যে এই সিদ্ধান্তটা নিয়েছে তাদের বিবেক বিবেচনা বুদ্ধি আমি সব কিছু প্রশ্ন করি যেই ব্যবসায়ী ভাবছে এটাতে অংশগ্রহণ করে তার লাভ হবে আমার মনে হয় না যে লাভ হবে যখন সরকার এই সরকার যখন চলে যায় এবং একদিন না একদিন চলে যেতে হবে তখন ওই ব্যবসায়ীর কি দশা হবে আপনারা দেখবেন আমি জনগণকে বলবো প্রত্যেক পরিবারে বিবেকহীন কিছু লোক আছে বুদ্ধিহীন বিবেকহীন লোক আছে তারা নির্বাচনে এই সোকল নির্বাচনে ভোট দিতে যাবে তাদেরকে নিন্দা জানাবেন তাদেরকে আপনারা বাধা দিবেন আমার মনে হয় না কোনো সংগতি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রয়োজন দরকার মানুষের বিবেকের কাছে আপনারা সবাই আপনারা অ্যাপিল করলে আমার মনে হয় বুদ্ধিমান মানুষরা এই নির্বাচন থেকে এই ভোটের থেকে বিরত থাকবে তো ভোট বর্জন এই খুব সহজ একটা মেসেজ আমরা এটা আবার উপস্থাপনা করব কালকে প্রেস ক্লাবের সামনে সকাল 10:30টায় আমরা যাব এবং এই জিনিসটা মানুষের কাছে বুঝতে হবে যে এটা নির্বাচন না এখানে সময় নষ্ট করে লাভ নাই দেশের সাথে আপনারা এই গাদ্দারি করবেন না এবং নির্বাচন কমিশনারকে বলবো এখনো সময় আছে আপনারা এই নির্বাচনটাকে ক্যান্সেল করেন দেশের মানুষের গরিব মানুষের কষ্টের আয়ের টাকা করের টাকা আপনি নষ্ট করবেন না এটাকে ক্যান্সেল করেন আপনি রক্ষা পেয়ে যাবেন যদি ক্যান্সেল না করেন আপনাকে আমি আশ্বস্ত করছি যে সামনের সরকার আপনাকে প্রধান নির্বাচন কমিশনারকে এবং বাকি নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আমরা আর্থিক দায়ভার নিতে আমরা বাধ্য করব তাদের বেতন সম্পত্তি সব কিছু ক্রোক করা হবে এটা সরকার কাছে এটা আমরা এই ব্যবস্থাটা নিব এটা আপনাদেরকে জানাই সো আপনাদের এখনো সুযোগ আছে এই বিপদ থেকে বের হয়ে আসার আপনারা কালকেই আপনারা এই নির্বাচনটাকে বাতিল করেন এবং বলেন যে এই দেশে সেই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি দেশে নেই আমরা এখন নির্বাচন দিব না এই এই এখতিয়ার কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আছে আপনারা নির্বাচন কমিশনের রুলস যদি পড়েন সেই ক্ষমতা তাদের আছে তারা একটু সাহস নিয়ে এই কাজটা করুক সরকারের গোলামি করে তারা নিজেরাই বিপদে পড়বে এটা আপনাদেরকে জানালাম ধন্যবাদ আচ্ছা যদি 7 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয় পরবর্তীতে করণীয় আপনাদের কি হবে আমরা মাঠে থাকব অন্য সব বিরোধী দলের সাথে আমরা বসে আলোচনা করব আমরা এটা কি করে এই সরকারের বিরুদ্ধে সরকার মানি না আমরা আমরা মানি না দেশে বিদেশে এটা কেউ মানবে না এবং এটার ফলে দেশের যা ক্ষতি হবে এটা মারাত্মক একটা ক্ষতি হবে অর্থনৈতিক ক্ষতি হবে এই জিনিসটা আমরা মানুষের সামনে তুলে ধরব আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে দেশের জনগণের কত এটা রেকগনাইজড সরকার না আপনার ব্যাংকিং খাতে ক্ষতি হবে আপনি এক দেশের সাথে আরেক দেশের ব্যাংকের যে সাধারণ যে সম্পর্ক সেটা আর থাকবে না এটা একটা
মানে এটা ঘোষিত সরকার কিন্তু আসলে এটা বৈধ সরকার না এটা মানুষ বুঝতে পারবে এবং এটার ফলে আমাদের অর্থনীতির আমাদের ব্যবসার অনেক ক্ষতি হবে গার্মেন্টস এর ব্যবসা হবে আমাদের এইডের ব্যবসা হবে আমাদের বিনিয়োগের একটা অসুবিধা হবে বিনিয়োগকারী যারা আছে তারা এই অবস্থায় কোনো আস্থা পাবে না যে এই সরকার তো অস্থায়ী এটা তো কয়েকদিনের সরকার আমরা বুঝতে পারছি এই সরকারের কোনো তাদের পায়ের নিচে কোনো মাটি নেই এরকম ঘটনা ঘটেছে এই দেশে আপনারা খুব ভালো করে জানেন মানে ভোট ভোটারবিহীন নির্বাচন ঘটেছে এইগুলি কিন্তু টিকেনি এবং এইবারও টিকবে না আপনাদেরকে আমি জানাই আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে আন্দোলনগুলো মানে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ভাবে করছে যেমন আপনারা একভাবে করছেন তারপরে বিভিন্ন যারা রাজনৈতিক দলগুলো আছে তারা এক সময় একটা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলন সবাই একত্রে করলে আসলে বেনিফিটটা বেশি হতো কিনা আপনি মনে করেন আমি আপনার সাথে একমত এবং এটা খুব ভালো পয়েন্ট করেছেন আমরা চেষ্টা করছি এটার সমন্বয় করে অন্য দলের সাথে আর বিএনপির কার সাথে কথা বলবো সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিএনপির সব নেতৃবৃন্দ যদি জেলে থাকে আমাদের আলোচনা করাই খুব কঠিন এই মুহূর্তে সো হ্যাঁ আপনার কথাটা আমি বলেছি আমরা অন্য দল যারা বাইরে আছে তাদের সাথে আমরা মিটিং ধারাবাহিকভাবে মিটিং আমি করেছি এবং আমাদের সদস্য সচিব ফারুক হোসেন সে করেছে সো আমরা এটা করছি এই এই সমন্বয় করার চেষ্টা করছি কিন্তু আপনার কথাটা ঠিক বাংলাদেশে সবসময় মির্জাফরের জন্ম হয়েছে ওকে সো এটা মানে আশ্চর্য আর কিছু নাই এবং তাদের মতিগতি দেখে আমরা অনেকে বুঝেছি তারা আবার দালালের রূপ তারা দালালের রূপেই থাকবে তো দালালের জাত উন্নতি হয় না মির্জাফরের জাত আর উন্নতি হয় না জাতীয় পার্টির জাতও কোনো দিন উন্নতি হবে না এবং দেশের মানুষের কাছে তারা ধিকৃত একটা দল থাকবে আওয়ামী লীগ যেমন তারাও তেমন থাকবে তারা দালাল আওয়ামী লীগের লেজুড়